শুভ সন্ধ্যা বন্ধুরা, এবং উনি একজন মুমিন বান্দা। তিনি আজল আজল কাকে বলে সেটা উনি আমাকে ব্যাখ্যা দেননি। আমি বারবার জানতে চেয়েছিলাম আজল কাকে বলে, কিন্তু উনি আমাকে বলেননি যে আজল কাকে বলে। তো আমি মুমিন এবং যারা মুক্তমানা আছেন সকলের জন্য আজকে কিছু ডকুমেন্টস নিয়ে এসেছি আপনাদের সামনে, এবং এই ডকুমেন্টসগুলোতে অবশ্যই আপনারা জানেন যে আমি সব ইসলামিক সোর্স থেকে যে ডকুমেন্টগুলো পাওয়া যায় সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি, এবং ইসলামিক সোর্স থেকে আমরা আজকে দেখব আজল জিনিসটাকে। সেটা বানানো বা আমার বানানো কোনো কথাবার্তা না, বা এটা আমার নিজস্ব মন গড়া কোনো কথাবার্তা না। ইসলামের দৃষ্টিতে হাদিস কোরআনের মধ্যে, তাফসিরের মধ্যে আজল নিয়ে যে কথাবার্তাগুলো বলা আছে, বিশেষ করে সহিহ হাদিসগুলোর মধ্যে, এবং এই হাদিসগুলো আবার বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এগুলো প্রচারিত, এগুলো লিখিত, সুতরাং এই হাদিসগুলো কোনো অবস্থাতেই গ্রহণ না করার মতো কিছু না, বা এগুলো কোনো দায়িব বা এগুলো কোনো জাল হাদিস না, এগুলো সহিহ হাদিস। এবং আমরা সহিহ হাদিস থেকে আমরা আজকে দেখব যে আজল জিনিসটা কী এবং কাদের সাথে আজল জিনিসটা করা হয়। তো আপনারা যদি আমার কথাগুলো স্পষ্ট শুনতে পান তাহলে নিচে একটু লিখে দিন যে কথাগুলো শোনা যাচ্ছে। আপনারা যদি একটু নিচে লিখে দেন যে কথাগুলো শোনা যাচ্ছে তাহলে আমার পক্ষে সুবিধা হয়। কারণ আজল জিনিসটা কিন্তু আমি যখনই কোনো মুমিন বান্দাকে আমি জিজ্ঞেস করি আজলের কথা, আমি যখন বলি যে ভাই আজল জিনিসটা কি আমাকে একটু বুঝিয়ে বলবেন, ওনারা কিন্তু আমাকে কোনো ধরনের সঠিক কোনো উত্তর দেয় না। আমাকে তেমন কোনো তারা আমাকে উত্তর দেয় না যে আসলে আজল জিনিসটা কি, তারা এড়িয়ে যায়, বলে কি এটা জেনে আপনি কি করবেন, এটা জেনে আপনার কাজ কি, এটা না জানলে কি হয়, এটা কি জানতেই হবে। আমি কি ভাই আমাকে তো আমি তো জ্ঞান অর্জন করতে চাচ্ছি, আমি যদি একটা জিনিস সম্পর্কে জানতে চাই এটা তো কোনো, হ্যাঁ এটা তো কোনো ভুলের কোনো কিছু না, এটা তো আমি কোনো খারাপ কিছু করছি না। তবুও তারা উত্তর দিবে না, তারা ব্যাপারটা এড়িয়ে যাবে, তারা অনেক সময় ব্যাপারটা এড়িয়ে যায়। আমার একটা ডিস্টার্ব দিচ্ছে, এখন ঠিক আছে মনে হয়। তো আপনারা তো যারা জানেন, কিন্তু এটা নিয়ে যদি পরবর্তীতে আপনাদের সাথে যদি কোনো মুমিনের তর্ক বিতর্ক হয় তখন আপনারা অবশ্যই আমার এই আজকের যে লাইভটা আছে সেটা রেফারেন্স হিসাবে দিতে পারবেন। কারণ আজকে আমি ওদের এই হাদিস থেকে, ওদের রেফারেন্স থেকে আমি আপনাদের সাথে তুলে ধরবো যে আজল আসলে কাকে বলে এবং আজল ব্যাপারটা কি, এটা দিয়ে কী করা হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা বিভিন্ন গ্রুপেরগুলোর মধ্যে আমার আজকে লাইভটা একটু শেয়ার করে দিন, যাতে করে আরও অধিক সংখ্যক লোক এই কথাগুলো জানতে পারে বা শুনতে পারে। এবং এটা আজকে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে হবে, এখানের মধ্যে এই ওদের হাদিস কোরআন থেকে, কোরআনে না, কোরআনে আমি আবার বলে রাখি, কোরআনে আজলের ব্যাপারটা কোরআনের মধ্যে নেই, আজল সংক্রান্ত কোনো আয়াত কিন্তু কোরআনের মধ্যে নেই। আমি আবার বলে রাখছি, আজল সংক্রান্ত কোনো আয়াত কোরআনের মধ্যে নেই। আজল ব্যাপারটা আমরা জানতে পারি হাদিস থেকে, এবং সেগুলো হচ্ছে সহিহ হাদিস। আমরা সহিহ হাদিস থেকে আজল জিনিসটা কি সেটা আমরা জানতে পারি। তো আমি প্রথমে বলে রাখি আজল কাকে বলে। আজল হচ্ছে সাধারণত দাসীদের ক্ষেত্রে, ইসলামিক আইন অনুযায়ী দাসীদের ক্ষেত্রে আজলটা করা হয়। এখন অনেকের কাছে এই আজল জিনিসটা কি সেটা আপনারা হয়তো জানেন না, এটা কিছুটা এই অ্যাডাল্ট কথাবার্তা। আমি আশা করি এখানে যারা আছেন সবাই 18+ হবেন, 18+ হবেন, সুতরাং আমি আশা করি যেটা শুনতে কারো কাছে আপত্তি লাগবে না। তবুও যদি আমি শব্দ প্রয়োগে অত্যন্ত শালীনতা বজায় রাখবো, তবুও যদি কারো কাছে যদি ব্যাপারটা যদি অশালীন মনে হয় সেক্ষেত্রে আমি আগে থেকেই দুঃখ প্রকাশ করছি। তবে এটা আমাকে যদি ব্যাপারটা বুঝাতে হয় তাহলে আমাকে এভাবে বুঝাতে হবে, কারণ হাদিসের মধ্যে ব্যাপারটা এভাবেই কিন্তু বুঝানো আছে। তাহলে আমরা আজল কি, আজল হচ্ছে যে যদি কোনো পুরুষ
যদি সন্তান না চায়, আমি আবার বলি, যদি কোনো পুরুষ সন্তান না চায় তখন যৌন সঙ্গমের সময় ঠিক বীর্যপাতের পূর্ব মুহূর্তে তার লিঙ্গকে বাইরে বের করে বীর্যপাতটা স্ত্রীর যৌনাঙ্গের ভিতর না করে সেটা বাইরে বীর্যপাত করাকেই বলা হচ্ছে আজল। আশা করি সব বুঝতে পেরেছেন। আমি দ্বিতীয়বার এটা ব্যাখ্যাটা দিতে চাচ্ছি না। তো যখন আপনার স্পাম বা বীর্যটা বাইরে আপনি স্বেচ্ছায় বাইরে ফেলে দিবেন তখন সেটাকে আজল করা বলে। এটা হচ্ছে এক ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। ওই সময় বা ওই যুগে এই পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করা হতো। ওই সময় আজ থেকে 1400 বছর পূর্বে ওই সময়ে জন্ম নিয়ন্ত্রণটা করা হতো। তা এখন কথা হচ্ছে আজল জিনিসটা কাদের সাথে করা হতো। আজল জিনিসটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বৈধ স্ত্রীর সাথে করা জায়েজ নয়। আজল জিনিসটা কোনো অবস্থাতে আপনি আপনার স্ত্রীর সাথে আপনি করতে পারবেন না। আজল যদি আপনাকে করতে হয় সেটা আপনাকে দাসীর সাথে করতে হবে। স্ত্রীর সাথে আজল জিনিসটা করা যায় না। ইসলামিক আইন অনুযায়ী আপনাকে অবশ্যই বীর্যপাতটা স্ত্রীর যোনির ভিতরে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে তাহলে আজল জিনিসটা কীভাবে ইসলামে আসলো বা আজল জিনিসটা কীভাবে প্রচার পেল? তাহলে আজল যদি আমি যদি স্ত্রীর যোনির ভিতরে যদি আমি বীর্যপাতটা করতেই হয়, বাইরেই করতে না পারি, যদি এটা আমার বাধ্যবাধকতা যে স্ত্রীর সাথে আমাকে আজল করা কোনো অবস্থাতে যাবে না, তাহলে আমি কাদের সাথে আজল করতে পারব? তাহলে কোন নারীর সাথে আমি আজল করতে পারব? আমি আজল করতে পারব দাসীদের সাথে। আমার কাছে যদি কোনো আমার দাসী থাকে, কোনো যুদ্ধ বন্দিনী থাকে, সেক্ষেত্রে আমি আজলটা ওদের সাথে করতে পারব, কারণ ওরা আমার বৈধ স্ত্রী নয়। ওরা আমার বৈধ স্ত্রী নয় বিধায় ওদের সাথে আমি আজলটা চালিয়ে যেতে পারব। এটা হচ্ছে ইসলামিক দৃষ্টিভঙ্গি। এখন এই ব্যাপারে আমি আমার এই রেফারেন্সগুলো দেওয়ার পরে যদি কারো কোনো বক্তব্য থাকে, কোনো মুমিনের কোনো বক্তব্য থাকে, অবশ্যই আপনি আমার লাইভে যুক্ত হয়ে আপনি আপনার বক্তব্যটা আপনি দিতে পারেন। তাহলে আমি আপনাদের সামনে রেফারেন্সগুলো পড়ছি। আজল হলো স্ত্রী মিলনের সময় বাইরে বীর্যপাত করা, যার উদ্দেশ্য স্ত্রীকে গর্ভধারণ থেকে বিরত রাখা। এই ক্ষেত্রে একটা হাদিস পড়ব। জৈনিক ব্যক্তি রাসূলের নিকট এসে বলল, আমার দাসীর সাথে আমি মিলিত হলেও তার গর্ভধারণ আমি পছন্দ করি না। তিনি বললেন, তুমি চাইলে আজল করতে পারো, তবে আল্লাহ তাআলা যা তাকদিরে লিখে দিয়েছেন তা হবেই। মুসলিম হাদিস 3629, মিশকাত হাদিস 3185। হাদিস নাম্বারটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, লেখা আছে যে জৈনিক ব্যক্তি নিকট এসে বলল, আমি আমার দাসীর সাথে, দেখুন এখানে দাসীর সাথে বলেছে, আমি মিলিত হলেও গর্ভধারণ আমি পছন্দ করি না। তিনি বললেন, তুমি চাইলে আজল করতে পারো, তবে আল্লাহ তাআলা যা তাকদিরে লিখেছেন তাই হবে। মুসলিম হাদিস 3629, মিশকাত হাদিস 3185। অর্থাৎ দাসীর সাথে বলেছে, স্ত্রীর সাথে নয়। দাসীর সাথে আপনি যখন যৌনতা করবেন তখন আপনি অবশ্যই আজল করতে পারবেন। আবার আল্লাহ সূরা আনামের 151 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলেন, তোমরা দরিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, কেননা আমি যেমন তোমাদেরকে রুজি দেই তেমনি তাদেরকেও রুজি দিব। সূরা আনাম আয়াত 151। অর্থাৎ আল্লাহ পাক যদি বলে থাকেন যে সন্তানদেরকেও তিনি খাবার দিবেন, তাহলে এতগুলো কোটি কোটি মুসলিম না খেয়ে রাস্তায় কেন পড়ে আছে?
তারা এক বেলা খাবার পায় না। এখানে দেখুন আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজেই বলছেন যে তোমরা দরিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, কেননা আমি যেমন তোমাদেরকে রুজি দেই তেমনি তাদেরকেও রুজি দেব। আনাম 151। তাহলে আল্লাহ পাক যখন নিজে বলছেন যে তিনি সকলকে রুজি দিবেন, খাবার অবস্থা করে দিবেন, তাহলে এত কোটি কোটি মুসলিম রাস্তার বাইরে জাকাতের জন্য তারা অনেক সময় অনেকবার মৃত্যুবরণ পর্যন্ত করে, তাহলে তাদের রুজির ব্যবস্থা আমাদের সৃষ্টিকর্তা বা আল্লাহ পাক কেন করেন না? এটা একটা প্রশ্ন, কেন করেন না তিনি? আবার নবী করিম বলছেন, আল্লাহ পাকের কথা অনুযায়ী নবী করিম বলছেন, তোমরা প্রেমময়ী ও অধিক সন্তানদায়িনী নারীকে বিবাহ করো, কেননা আমি কিয়ামতের দিন অন্যান্য উম্মতের চাইতে তোমাদের সংখ্যা বৃদ্ধিতে গর্ব করব। আবু দাউদ, নাসাই, মিশকাত হাদিস 3091 আহমাদ। অর্থাৎ নবী চাচ্ছেন সংখ্যায় তিনি বৃদ্ধি হবেন, হাদিসটা এখানে দিয়েছি, নবী চাচ্ছেন সংখ্যায় তিনি বৃদ্ধি হবেন, সংখ্যায়, অর্থাৎ নবী প্রচুর সংখ্যক সন্তান নিতে উৎসাহ দিচ্ছেন সবাইকে। আমরা জানি অধিক সংখ্যক সন্তান হলে সবাইকে সঠিকভাবে লালন পালন করা সম্ভব হয় না, কিন্তু এখানের মধ্যে নবী বলছেন যে অধিক সংখ্যক সন্তান নেওয়ার জন্য। আরেক জায়গায় লেখা হচ্ছে, আজল হলো স্ত্রী মিলনের সময় বাইরে বীর্যপাত করা, যার উদ্দেশ্য স্ত্রীকে গর্ভধারণ থেকে বিরত রাখা। এখন এখানের মধ্যে একজন আলেম বলছেন, শারীরিক অসুস্থতার দরুন দিনদার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে অস্থায়ীভাবে আজল করা শরীয়তে বৈধ। এখন দিনদার ডাক্তার আমি কই পাবো? ডাক্তার যে দিনদার হবে তার গ্যারান্টি কী? কারণ ডাক্তার যদি দিনদার হতে হয় তাকে সায়েন্স জানতে হবে। এখন একজন ডাক্তার সে কি এটা বিশ্বাস করবে যে বীর্য উৎপাদন হয় মানুষের হৃৎপিণ্ড আর বক্ষপাজর থেকে? তাহলে তো সে যদি বিশ্বাস না করে তাহলে তো সে দিনদার হবে না। আরেকটা হাদিস দেখব, জৈনিক ব্যক্তি রাসুলের নিকট এসে বলল, আমার দাসীর সাথে আমি মিলিত হলেও তার গর্ভধারণ আমি পছন্দ করি না। তিনি বললেন, তুমি চাইলে আজল করতে পারো, তবে আল্লাহ তাআলা যা তাকদিরে লিখে দিয়েছেন তাই হবে। মুসলিম হাদিস 3629, মিশকাত হাদিস 3185। এখানে একটা ইংলিশ হাদিস আপনাদের দেখাবো, অনেকে আবার নানা ধরনের প্রশ্ন করেন। ও মেসেঞ্জার অফ আল্লাহ, আই হ্যাভ আ স্লেভ উইম্যান অ্যান্ড আই এঙ্গেজ ইন আজল উইথ হার বিকজ আই ডু নট ওয়ান্ট হার টু গ্রেট প্রেগনেন্ট, বাট আই ওয়ান্ট হোয়াট মিন ওয়ান, বাট দ্য জিউ সেজ দ্যাট আজল ইজ আ লেসার ফ্রম অফ ইনফ্যান্টিসাইড, হি সেড দ্য জিউস আর লাইং, ইফ আল্লাহ ওয়ান্টস টু ক্রিয়েট আ চাইল্ড ইউ ক্যান নট প্রিভেন্ট দ্যাট। আপনি একটু উপরের লাইনে দেখবেন, আই হ্যাভ আ স্লেভ উইম্যান, আমার একটা দাসী রয়েছে। এই হাদিসটির এই অংশের দিকে একটু মন দিয়ে পড়ুন যে ইফ আল্লাহ ওয়ান্টস টু ক্রিয়েট আ চাইল্ড ইউ ক্যান নট প্রিভেন্ট দ্যাট, অর্থাৎ আল্লাহ যদি চায় তুমি সেটা বাধা দিতে পারবে না। কিন্তু এখানে এই জিনিসটা একদম ক্লিয়ার, যে একদম ক্লিয়ার সেটা হচ্ছে যে দাসীর সাথে ওই সময়ে যৌন সম্পর্ক করা হতো, দাসীর সাথে ওই সময়ে যৌন সম্পর্ক করাটা একদম আসলে জায়েজ ছিল। একজন বলছেন যে মনে রাখতে হবে যে ইসলাম অধিক সন্তান লাভে উৎসাহিত করে,
কারণ রাসূল আল্লাহ বারবার বলছেন হাদিসের মধ্যে যে তোমরা এমন নারীকে বিয়ে করো যারা অধিক সংখ্যক বা অধিক বেশি সংখ্যক তারা কি করতে পারে, সন্তান জন্ম দিতে পারে। আজলের বিধান, প্রাচীনকালে আরব সমাজে আজল করার যে প্রচলন ছিল এই সম্পর্কে পবিত্র কুরআনে কোনো আলোচনা খুঁজে পাওয়া যায় না, তবে হাদিসে স্পষ্ট আলোচনা এসেছে। এই বিষয়ে আলোচনা হলো, জাবির বলেন, আমরা রাসুলের জীবদ্দশায় আজল করতাম অথচ তখনও কুরআন নাজিল হচ্ছিল। মুত্তাফাক আলাইত মিশকাত হাদিস 3184। অর্থাৎ যখন কুরআন নাজিল হচ্ছিল তখনও কি হতো, তখনও আজলটা হতো। আমরা রাসুলের জীবদ্দশায় আজল করতাম অথচ তখনও কুরআন নাজিল হচ্ছিল। মুত্তাকা ফাক আলাই মিশকাত হাদিস 3184। অর্থাৎ পবিত্র কুরআনে আজল সম্পর্কে কোনো নিষেধবাণী আসেনি আর রাসুল আল্লাহও কোনো নিষেধ করেনি। আরেকটা হাদিস আপনাদের একটু দেখাবো। আবু সাঈদ খুদরি বলেন, আমরা রাসূল আল্লাহর সঙ্গে বনী মুস্তালিকের যুদ্ধে বের হয়ে গেলাম। সেখানে কিছু সংখ্যক আরবকে দাসী বন্দী করে নিলাম। তখন আমাদের মধ্যে রমণীদের প্রতি আকর্ষণ জাগে, যৌন ক্ষুধাও তীব্র হয়ে ওঠে এবং এই অবস্থায় আজল করাকেই আমরা ভালো মনে করলাম। তখন এই সম্পর্কে নবী করিমের নিকট জিজ্ঞেস করলাম, তিনি জবাবে বললেন, তোমরা যদি তা করো তাতে তোমাদের ক্ষতি কী, কেননা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করবেন তা তিনি নির্দিষ্ট করে রেখেছেন এবং তা অবশ্যই সৃষ্টি করবেন। মুতাফাক আলাইত মিশকাত হাদিস 3186। তাহলে এই হাদিসটা পড়ে আমরা কি বুঝি? এই হাদিসটা পড়ে আমরা এটাই বুঝছি যে ওই সময়ে যুদ্ধবন্দিনীদের সাথে, যেহেতু তাদের বউ সেখানে স্পষ্ট করে বলছে যে বনী মুস্তালিকের যুদ্ধে বের হলো তারা এবং তাদের সাথে তাদের স্ত্রীরা ছিল না এবং তাদের মধ্যে যৌন ক্ষুধা, অর্থাৎ ওরা বলছে যে আল্লাহর নির্দেশে তারা যুদ্ধ করছে। এখন আল্লাহর নির্দেশে যুদ্ধ করতে গিয়ে তাদের মধ্যে এখন যৌন ক্ষুধা বেড়ে গিয়েছে, তাই তাদের যেহেতু বউ ছিল না, নবী কী নির্দেশ দিচ্ছে, নবী নির্দেশ দিচ্ছে যে যুদ্ধবন্দিনী নারীদের সাথে তোমরা সেক্স করতে পারো এবং সেক্স করার ক্ষেত্রে তোমরা কি করতে পারো, তোমরা আজল পদ্ধতি গ্রহণ করতে পারো। নবী কিন্তু ওদেরকে বিয়ে করার নির্দেশ দেয় নাই বা ওদেরকে বলে নাই যে না তোমরা ওদের সাথে তোমরা এই ধরনের কাজ করতে পারবে না। ওরা হচ্ছে যুদ্ধবন্দিনী, ওদের সন্তানকে, ওদের পিতাকে, ওদের ভাইকে, ওদের গোত্রের লোককে তোমরা হত্যা করেছো, তোমরা বন্দি করেছো, আবার ওদের সাথে তোমরা যৌন কাজ করবে, এটা কোনোভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য না। কিন্তু উনি তো এটা বলেননি, বরং হ্যাঁ তোমরা করতে পারো, তোমরা আজল করলেও বাচ্চা হবে, আজল না করলেও বাচ্চা হবে, এটা হচ্ছে নবীর কথা। তাহলে দেখুন, দাসীর সাথে বা যুদ্ধবন্দি নারীদের সাথে যে সেক্স করা জায়েজ, এটা হাদিসগুলোর মাধ্যমে একদম স্পষ্ট হয়ে উঠছে। সে যুগে তিনটি কারণে, একজন মাওলানা লিখছেন, মাওলানার নামটা আমি আসলে বলতে চাচ্ছি না, হয়তো সমস্যা হতে পারে, তবে আপনারা যদি আজল কাকে বলে, আজল কেমন বা আজল কি জিনিস, আপনারা যদি সার্চ দিয়ে দেখেন আপনারা এ সংক্রান্ত প্রচুর রেফারেন্স আপনারা পেয়ে যাবেন। বর্তমানে সে যুগে, আবার বলছি আমি, সে যুগে তিনটি কারণে মুসলমানদের মধ্যে আজলের প্রচলন ছিল। দাসীর গর্ভে নিজের কোনো সন্তান জন্মানো তারা পছন্দ করতেন না সামাজিক হীনতার কারণে। অর্থাৎ দাসীর গর্ভে তখন সন্তান জন্মটা হতো এবং তারা সেটা পছন্দ করত না। দুই নাম্বার হচ্ছে,
দাসীর গর্ভে কারোর সন্তান জন্মালে উক্ত সন্তানের মাকে হস্তান্তর করা যাবে না, অথচ স্থায়ীভাবে দাসীকে নিজের কাছে রেখে দিতেও তারা প্রস্তুত ছিল না। অর্থাৎ তারা এই দাসীর সাথে যৌন কাজ করবে, দাসীর সাথে তারা সেক্স করবে, কিন্তু দাসীর সন্তানকে তারা তেমন দায়িত্ব নিবে না, অর্থাৎ দাসীকেও তাদের কাছে রেখে দিবে না। অর্থাৎ সেক্স করবে, পরবর্তীতে আবার কী করে দিবে, দাসীকে বিক্রি করে দিবে। অর্থাৎ একটা মেয়ের সাথে, আমি এটা আসলে ধর্ষণ বলে, এটা আসলে তো আমি দুঃখিত, একটা কল এসেছিল, আমি যেহেতু মেয়েটাকে বিক্রি করে দিব, তার মানে আমি তার আমি কী চাই, আমি চাই যে সে যাতে গর্ভবতী না হোক। আবার তারা কী করবে, সেক্স করার কারণে বা ধর্ষণ করার কারণে যদি কোনো বাচ্চা জন্ম নেয়, তাহলে সে বাচ্চাও কি তারা গ্রহণ করবে না, তাহলে তোমরা বাচ্চাও গ্রহণ করবে না, তোমরা দাসীটাকে বিক্রিও করে দিবে, তাহলে কত বড় অমানবিক একটা ব্যাপার। এই মাওলানা স্বীকার করে নিলেন, ওনার মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আমি এটা প্রকাশ করছি না, কিন্তু কত বড় একটা অমানবিক ব্যাপার যে ওনারা স্বীকার করে নিলেন যে দাসী সেক্স তখন করা হতো এবং দাসীদেরকে তারা বিক্রিও করে দিত। কারণ দুটি কারণে আজল তারা করতো না। তিন নাম্বার কারণটা দেখি, দুগ্ধপায়ী শিশুর মা পুনরায় গর্ভধারণ করার ফলে প্রথমে শিশুর স্বাস্থ্যহানির আশঙ্কা এবং পুনরায় সন্তান গর্ভে ধারণ করলে মায়ের স্বাস্থ্যের বিপর্যয়ের আশঙ্কা কিংবা সন্তান প্রসবের কষ্ট সহ্য করার অনুপযুক্ত, যা চিকিৎসকের পরামর্শে যথাযোগ্য বিবেচনায় এক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। উপরোক্ত তিনটি কারণের প্রথম দুটি কারণ আধুনিক যুগে আর নেই। উনি বলছেন যে দাসী প্রথা আর নেই, কিন্তু কোরআনে দাসী প্রথা রদ করা হয়েছে বা বাতিল করা হয়েছে এরকম কোনো আয়াত খুঁজে পাওয়া যায় না। যদি ইসলামিক বা শরিয়া আইন যদি প্রচলন করা যায়, যদি সমগ্র বিশ্বে বা যে কোনো রাষ্ট্রে যদি ইসলামিক আইন প্রচলন করা যায়, তাহলে এই দাসী প্রথাটা আবার আসবে। আমি যতটুকু জানি, যদি আমার জানায় কোনো ভুল থাকে একটু সংশোধন করে দিবেন, যে 1960 সালে 1960-তে অন্যান্য বিশ্বের এই চাপের কারণে সমালোচনার মুখে সৌদি দাস প্রথাকে তারা কী করে বাতিল করে। তাহলে এটা কিন্তু আল্লাহর আইনকে আল্লাহ নিজে বাতিল করেনি, আল্লাহর আইনকে বাতিল করতে ইহুদি খ্রিস্টান নাসারারা পৌত্তলিকরা বা নাস্তিকরাই কিন্তু বলেছে যে তোমাদের এই আইনটা এখন বাতিল করতে হবে, এটা গ্রহণযোগ্য নয়। এখানে আমরা আরেকটা হাদিস, যারা যুক্ত হতে চান তারা যুক্ত হবেন, আমি আমার এভিডেন্সগুলো দিয়ে নিই। দি এভিডেন্স ফর দ্যাট ইজ দ্য হাদিস অফ জাবির বিন আবদ আল্লাহ, মে আল্লাহ বি পিসড উইথ হিম, হু সেড উই ইউজ টু এঙ্গেজ ইন কয়টাস ইন্টারাপ্টাস অ্যাট দ্য টাইম অফ মেসেঞ্জার অফ আল্লাহ, পিস অ্যান্ড ব্লেসিং অফ আল্লাহ বি আপন হিম, নিউজ অফ দ্যাট রিস্ট the messenger of Allah, peace and blessing of Allah be upon him, he did not forbid us to do that. Narrated by Al-Bukhari 250 Muslim 160. অর্থাৎ ও নিজেই বলেছে যে হি ডিড নট ফরবিড আস টু ডু দ্যাট, অর্থাৎ নবী এখানের মধ্যে কাজটা করতে মানা করেননি। তাহলে আজল জিনিসটা নবী মানা করেননি, আজল জিনিসটা এখনও চলে আসছে, তাহলে কি বলবো, যে আজল করো বা না করো সেটা পরের কথা, কিন্তু আজল কাদের সাথে করা হতো, আজল করা হতো যুদ্ধবন্দিনী অথবা দাসীদের সাথে, এটাই হচ্ছে সবচেয়ে বড় মানে জঘন্য একটা ব্যাপার। এত বড় জঘন্য একটা ব্যাপার আসলে গ্রহণ করার মতো না, যে আমি আমার দাসীর সাথে বা আমি আমার যুদ্ধবন্দী নারীদের সাথে আমি সেক্স করব, এটা আসলে কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। ইবনু মুয়াইজিস রাদিউল্লাহতে বর্ণিত,
তিনি বলেন, আমি মসজিদে প্রবেশ করলাম, আমি তথায় আবু সাইদ খুদ্রি রাদিউল্লাহকে দেখতে পেলাম এবং আমি তার নিকট বসলাম ও আজল সম্পর্কে প্রশ্ন করলাম। উত্তরে আবু সাউদ খুদ্রি রাদিউল্লাহ বললেন, আমরা রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বনে মুস্তালিক যুদ্ধে বের হলাম। আমরা সে যুদ্ধে কিছু সংখ্যক আরবি যুদ্ধবন্দিনী লাভ করলাম। এই দিকে নারীর প্রতি আমাদের জন্য প্রবৃত্তি জাগ্রত হলো, স্ত্রী সংস্রব থেকে দূরে থাকা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ালো। অপরদিকে উহাদের মূল্য পেতেও আমরা আগ্রহী। মূল্য মানে কি? ওদেরকে বিক্রি করে দিবে। চিন্তা করুন, নারীগুলোকে বিক্রি করার আগে তারা কি করছে, এদের সাথে একটু সেক্স করে নেবে, জঘন্য ব্যাপার। দেখুন, আমরা আগ্রহী, তাই তাদের সাথে আজল করার ইচ্ছা করলাম। আমরা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বিরাজমান, তার কাছে জিজ্ঞেস করার পূর্বে আমরা আজল করব, এটা কি রূপে হয়? আমরা এই বিষয়ে তার কাছে প্রশ্ন করলাম। তিনি বললেন, এটা না করলে তোমাদের কোনো ক্ষতি নাই। কিয়ামত পর্যন্ত যত প্রাণীর জন্ম অবধারিত, উহা অবশ্যই অস্তিত্বে আসবে। বুখারি 2542, মুসলিম 1438, হাদিসের মান সহিহ হাদিস। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানের মধ্যে ওই সময়ে তারা নারীদের সাথে যুদ্ধ করবে, ওখান থেকে যুদ্ধবন্দিনীও লাভ করবে, তাদের সাথে সেক্সও করবে, তাদেরকে বিক্রিও করবে, আবার তাদের কাছে তারা যদি গর্ভধারণ না করে সে তারা আজলও করবে। তো এই ব্যাপারগুলো কতটুকু গ্রহণযোগ্য ব্যাপার আসলে ঠিক বোঝা যাচ্ছে না। আপনাদের কাছে যদি মনে হয় যে এই ব্যাপারটা আসলে হারাম বা ব্যাপারটা ভালো না, তাহলে সেটা তো অবশ্যই সঠিক, কিন্তু কেউ যদি এই ব্যাপারের পক্ষে কথা বলতে চায় তাহলে আপনার পক্ষে কথা বলতে বলতে পারেন। একজন যুক্ত হতে চেয়েছে, মাকাল ফল শিমুল ফুল, মাকাল ফল শিমুল ফুল আপনাকে যুক্ত করা হয়েছে। আমি জানি না আপনি কি বিশ্বাসী কি অবিশ্বাসী, দেখি ওনার সাথে কথা যদি যুক্ত হন ওনার সাথে কিছুটা কথা বলবো। যেমন আরেকটা হাদিস যে হযরত জাবেদ রাদিউল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজল বা জন্ম নিয়ন্ত্রণ একটা পুরনি ও অস্থায়ী পদ্ধতি করতাম। বুখারি 2784। অর্থাৎ আজল যে করা হতো এবং সেটা যে যুদ্ধবন্দিনী বা দাসীদের সাথে করা হতো সেটা একদম স্পষ্ট প্রমাণিত সহিহ হাদিস থেকে, এখানে প্রমাণিত না হওয়ার কোনো কিছু নেই। ডিক্লাইন করে দিলেন। তাহলে এখন আপনাদের এই ব্যাপারগুলো এমডি টমকে আমি যুক্ত করি, এমডি টম, এই ব্যাপারগুলো যখন আমরা দেখি, আমরা যখন এই ব্যাপারগুলো দেখি তখন খুব বাজে লাগে যে যুদ্ধবন্দিরী নারী বা দাসীদের সাথে আমি আজল করব যাতে করে তারা গর্ভধারণ না করে বা তাদেরকে আমরা বিক্রি করার কারণে এমডি টম আপনাকে যুক্ত করা হয়েছে, তাদেরকে বিক্রি করে দিব, সেজন্য আমরা আজল করব। এটা যে কি একটা জঘন্য একটা মতবাদ বা কি জঘন্য একটা চিন্তাধারা, সেটা আসলে ভাবতে গাটা ঘিনঘিন করে উঠে যে দাসীর সাথে বা যুদ্ধবন্দী নারীদের সাথে নবী আমাদেরকে যৌনতার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তাদের সাথে আজল করার জন্য আমাদের বলছেন। এটা আসলে খুব একটা বাজে একটা ব্যাপার আমার মনে হয়। যদি আপনাদের কারোর কাছে ব্যাপারটা যদি ভালো লাগে, তাহলে সেটা কোনো মুমিন যদি আমাকে বলে যে হ্যাঁ ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে, তাহলে সেটা আমাদেরকে আপনারা বলতে পারেন, কোনো সমস্যা নেই। এমডি টম আপনাকে যুক্ত করা হয়েছে, হ্যাঁ এমডি টম। হ্যালো, হ্যালো, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তাদের সাথে আজল করার জন্য আমাদের বলছেন, এটা আসলে একটা বাজে একটা ব্যাপার। আপনি আপনার সাথে দুটা মোবাইল ফোন, আপনি আপনার, হ্যাঁ টম ভাই, আপনার মনে দুটো মোবাইল ফোন, আপনি মনে আরেকটা মোবাইল থেকে হয়তো আমার কথাটা শুনছেন, ওটা সাউন্ডটা আপনি অফ করে রাখুন, আপনি সাউন্ডটা অফ করে রাখুন, এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এবার আপনি বলুন আপনি কি মন্তব্য বা কি। হ্যাঁ
আবার আপনার বক্তব্যটা এখন আমাদেরকে বলুন, হ্যাঁ আপনি কি বলতে চান? দাদা, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই, বলেন কি বলবেন। না, আমি এতক্ষণ আপনার কথাটা শুনলাম, শোনার পর না আমি ওই ধরনের কিছু বলতে চাই না। আমি বলতে চাই, কালকে একটা টিভিতে নিউজ দেখলাম, আচ্ছা গত রাতে সময় টিভিতে একটা টিভিতে নিউজ দেখলাম, ওই নিউজটা করা হয়েছিল আমাদের এই যে বাংলাদেশে কষ্টবাদের যে রোহিঙ্গার শরণার্থী গুলো আছে না, জি, তাদেরকে নিয়ে ওই নিউজটা করা হয়েছিল। ও ওরা তো আছে যে এখন প্রায় 1 বছর হয়ে গেছে তাই না, 1 বছরের মধ্যে প্রায় 60 হাজার ছেলে সন্তান জন্মগ্রহণ করছে, 60 হ্যাঁ, হাজার ওদের বছরে ওদের ওদের বছরে হ্যাঁ এই 1 বছরে তাদের 60,000 বেড়েছে। যদি তারা 10 বছর থাকে, তাদের জনসংখ্যা 6 লক্ষ হবে। হবে না, এখনো ডেলিভারির অপেক্ষায় প্রায় 20,000 মতো আছে আছে নাকি বলছে, 20,000 নাকি আর ডেলিভারি অপেক্ষায়। আচ্ছা, তো ওরা আর একটু নিউজ করছে, সবাইকে প্রচার করছে, তোমার বাচ্চা কটা, মানে সবাই বলতেছে আমার কেউ 6টা, কারো 8টা, কারো 9টা, কারো 10টা, মানে 4টার নিচে নেই, সব 4টার উপরে। আচ্ছা, তো এটা কি আমাদের বাংলাদেশের জন্য কি একটা দুঃসংবাদ না? এতগুলো এরা কিন্তু কোনো আদল পদ্ধতি কোনো কিছু এরা কোনো কিছু কিছু ওরা ব্যবহার করে না, না কোনো এখন কিছু এরা কথা ওরা এখন আমরা না এখন নবীর কথা হচ্ছে যে কোনো অবস্থাতে তুমি এই জন্ম নিয়ন্ত্রণ করো না। আল্লাহ যাকে পাঠাবে তাকে পাঠাবে, এবং আল্লাহ যখন মুখ দিয়েছে, আল্লাহ ওদেরকে আহার দিবে। মানে মুখ দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি। ওই কোরআনের আয়াতটা তো ওখানের মধ্যে আজকে আমি পড়ে শুনালাম। এখন কথা হচ্ছে যে এই যে রোহিঙ্গা গুলো আছে, তারা যদি এক একটা 6, 7টা, 8টা করে বাচ্চা দিতে থাকে, এই বাচ্চাগুলো যখন বড় হবে, এই বাচ্চাগুলো যখন কিছুটা যখন এই স্কুল গোয়িং হবে, তখন তাদেরকে স্কুলের শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, জামা কাপড়, চিকিৎসা, এতগুলো বাচ্চাকে কিভাবে দেওয়া সম্ভব হবে? এটা তো আসলে একটা ইম্পসিবল একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে, যে একটা বাচ্চাকে আমি এতগুলো এতগুলো বাচ্চা আমার থাকবে, এরকম করে যদি এতগুলো পরিবারে যদি 6, 7টা করে বাচ্চা থাকে, তখন তো একটা দেশের তো জনসংখ্যা এমন বিস্ফোরণ ঘটবে যে পুরো দেশটার অর্থনীতি বা সমাজটা তো ভেঙে যাবে। এভাবে তো আসলে চলা যায় না। এতগুলো মানুষের খাবার, এতগুলো মানুষের কর্মসংস্থান, এতগুলো মানুষের বস্ত্র, এতগুলো মানুষের বাসস্থান, এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব নয়। সম্ভব নয়। এবং ওরা নাকি এটা বলতেছে আল্লাহ বাচ্চা দিতেছে, আল্লাহ খাওয়াবে, মানে এই কথাটাও বলেছে। ওখানে নিয়োজিত যতগুলো ডাক্তার আছে, ডাক্তারদের নাকি এই কথা বলতেছে, এবং ওদের কাছে বলা হচ্ছে তোমরা কি আরো বাচ্চা চাও? হ্যাঁ, ওরা বলতেছে আমরা আরো বাচ্চা চাই। দেখেন 8টা 9টা করে বাচ্চা থাকার পরেও কিন্তু ওরা আরো বাচ্চা নিতে চায়। না এখন এখন না এই আমার যে বাচ্চা নেওয়া, এটা তো না এটা তো ওরা তো করবে। যদি মুসলিম হয়ে থাকে, যদি মুসলিম হয়ে থাকে, তাহলে তো অবশ্যই তারা বাচ্চা নেবে। কারণ আল্লাহ বলে দিয়েছে যে তোমরা যাকে আমি মুখ দিব তাকে তো আমি খাবার দিবই। এখন কিভাবে আপনি এই কাজটা করতে পারবেন? আপনাকে কাজটা করতেই হবে। এখন আপনি না যদি মুসলিম হয়ে থাকেন, না এখানে একজন প্রশ্ন করেছেন, কোন আয়াত একটু দেখিয়ে দিই, উনি একটু বেশি প্রশ্ন করেন, ওনাকে দেখিয়ে দিই যে তোমরা দরিদ্রতার জন্য সন্তানদেরকে হত্যা করো না, কেননা আমি যেমন তোমাদেরকে রুজি দিই তেমনি তাদেরকেও রুজি দেব। আনাম 151 নাম্বার, সুরা আনাম 151 নাম্বার আয়াতে আপনি দেখতে পাবেন। অর্থাৎ আল্লাহ বলে দিয়েছে যে তুমি কোনো অবস্থাতে সন্তানদেরকে হত্যা করো না। আচ্ছা, হত্যা আমি নাই করবো, আমি হত্যা কথার বিরুদ্ধে, আমি হত্যা করব না, কিন্তু কথা হচ্ছে যে যতগুলো মুখ দিবে ততগুলো আহার দিবে, এটা কিভাবে সম্ভব? এটা এটা তো কি হতে না আল্লাহ তো এসে এটা কি তো এটা তো কথার কথা এটা তো কথার কথা এটা তো শুধুমাত্র কথার কথা। হ্যালো, হ্যাঁ শুনতেছি তো। এখন এই ব্যাপারটা নিয়ে আমাদের পুরা বিশ্বব্যাপী মানুষে জন্ম নিয়ন্ত্রণের কথা বলছে, আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর আছে, সরকার না না জন্ম নিয়ন্ত্রণের কথা না বলছে। না আমি আমি বলি বলতেছি সরকার 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 কি বলছে, বলে যে 2টু বাচ্চা নিন বা
তার মধ্যে একটি হলে ভালো হয়। তার মানে সরকার আসলে একটি সন্তানের দিকে আপনাকে আগ্রহী করে তুলছে, একটি সন্তান নিন বা খুব বেশি হলে দুটি, চীনের মধ্যে একটার বেশি নেওয়া যায় না। তো এখন আমরা যদি এখন বলি যে আমরা এক একজনে 6-7টা করে আমরা বাচ্চা জন্ম দিব, আমাদের হুজুরগুলা দেখি যে প্রচুর পরিমাণে বাচ্চা জন্ম দেওয়ার জন্য উৎসাহিত করেন, তাহলে তো আমাদের যে সমাজের যে ব্যবস্থা সেটা ধ্বংস হয়ে যাবে, সরাসরি ধ্বংস হয়ে যাবে সেটা। কারণ এটা তো এতগুলো ধ্বংস হয়ে সন্তান যাচ্ছে। বর্তমান সময়, এতগুলো সন্তান, প্রত্যেকের ভরণ পোষণ, প্রত্যেকের শিক্ষা দীক্ষা, চিকিৎসা, ওদের জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা, এগুলো তো আসলে কোনোভাবে তো সম্ভব না। এটা তো মানে একটা কি হাস্যকর ব্যাপার। এটা কিভাবে আমি ম্যানেজ করব? আল্লাহ কি উপর থেকে এসে আমাকে কি বস্তা বস্তা টাকা দিয়ে যাবে যে এবার তোমাকে টাকা দিয়ে গেলাম, তুমি ইয়া করো, মানে এবার তুমি ইয়া করো, মানে তোমার বাচ্চাগুলোকে তুমি এখন দেখাশোনা করো? বাচ্চাগুলো তো খুব জঘন্য ভাবে রাস্তাঘাটে বড় হচ্ছে, রাস্তাঘাটে বাচ্চাগুলো বড় হচ্ছে, এদেরকে কে দেখে? এরা খায় খায় না, জামা কাপড় পায় জামা কাপড় পায় না, এক বেলা খায় তো আরেক বেলা খাওয়া পায় না। এটা তো কতগুলো তো ইয়ার কথা, মানে অদ্ভুত কতগুলো কথা বলছে। এগুলো এগুলো একসময় একসময় আমাদের দেশের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়াবে, যখন শিক্ষা দীক্ষা থাকবে না, লেখাপড়া থাকবে না, কোনো জ্ঞান থাকবে না, হয়তো বিভিন্ন অপরাধের কাজের সাথে এরা জড়িয়ে যাবে। হ্যাঁ, আমার যখন এতগুলো বাচ্চা হবে, এখন বাচ্চাগুলোকে যখন ভরণ পোষণ করাতে পারবে না, তো তারা তো বৈধ পন্থায়, তো এতগুলো বাচ্চাকে তো খাবার দাবার আমি টাকা জোগাড় করতে পারবো, তাহলে আমাকে নিচে অবৈধ কাজ করতে হবে, এবং অবৈধ কাজ করতে গেলে আমি চুরি ডাকাতি রাহাজানি এই সমস্ত জায়গার মধ্যে আমি চলে যাব। এবং আমি দেখলাম যে ওদের কাছে নাকি আমাদের আমাদের একটা পেপার একটা নিউজ এসেছে, মন্ত্রী ওদেরকে দেখতে গিয়েছিলেন, দেখলেন যে ওদের হাতে মোবাইল সেট, ওদের হাতে সিম। এখন রোহিঙ্গাদের কাছে সিম কিভাবে যাবে? কারণ রোহিঙ্গারা তো হচ্ছে যে ভিন দেশি বা বিদেশি, ওদের কাছে বাংলাদেশের সিম যাচ্ছে, তারা বাংলাদেশে সিম ইউজ করছে। এখন তার মানে আমাদের এখানে দুর্নীতি দুর্নীতি না করে না, এগুলো আমার নামে আপনার নামে এগুলো আমার নামে এগুলো আপনার নামে এগুলো অনেকগুলো করেছে। এখন না, না এখন এগুলো কথা হচ্ছে আমাদের যে দেশে অনেক টম ভাই, অনেক লোক আছে, আমাদের তো এগুলো দোষ আছে আমাদের আছে দেশে এখন অনেক যদি লোক। এখন যদি এখন যদি মনে করেন আমাদের দেশের লোক দুর্নীতি করে ওদের হাতে সিম গুলো তুলে দেয়, হুম হুম মোবাইল যদি ওদের হাতে হুম তুলে দেয়, তাহলে পুরো দেশের মধ্যে এই সিম গুলো দিয়ে কি পরিমাণ মানে খারাপ কাজ বা অপরাধ হতে পারে? এগুলো তো হচ্ছে, এগুলো তো হচ্ছে না। আমি বলতে চাই কি জানেন, আমি বলতে চাই কি জানেন, আমরা বলতে চাই ও যদি সরকার যদি এই ধরনের কোন একটা পদক্ষেপ নিত, বা সরকার যদি বলতো ঠিক আছে তোমাদের বাচ্চা যেগুলো হয়েছে হয়েছে, বা তোমরা যতদিন পর্যন্ত তোমাদের পূর্ণ বাসস্থান যদি না ফিরে যাও, এতদিন পর্যন্ত তোমরা এখন আর কোনো বাচ্চা নিও না। সরকার যদি এই ধরনের কোনো যদি পদক্ষেপ নিত, আমার মনে হয় একটু ভালো হতো। হ্যাঁ, কারণ কারণ অতিরিক্ত বাচ্চাগুলোর ভরণ পোষণটা করবে কে? প্রথম প্রশ্ন হ্যাঁ, হচ্ছে করবে কি এদের না না ভরণ পোষণ, আমি এদের চিকিৎসা, এদের এদের চিকিৎসা, এদের বাসস্থান, এদের লেখাপড়া, এগুলো করবে কে? এগুলো কিভাবে এগুলো আমরা করবে দায়িত্ব নিব এদের? আমাদের 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 এখানে না, মধ্যে শুনে শুনে আফগানিস্তান আফগানিস্তান পাকিস্তান ইন্দোনেশিয়ার মতো এত বড় বড় পাকিস্তান মুসলিম কান্ট্রি আছে, তুর্কি তুরস্ক আছে, সৌদি আরব আছে, জর্দান, বাহরাইন, ওমান, কাতার, এতগুলো মুসলিম দেশ আছে, ওআইসি, এতগুলো মুসলিম দেশ আছে, কেউ তো এদেরকে সাহায্য করছে না। কেউ নিবে না, আবার বলে যে কেউ মুসলিম নিবে না। মুসলিম হচ্ছে এরা ভাই ভাই, মুসলিম মুসলিম হ্যাঁ, মুসলিম মুসলিম ভাই ভাই, তাহলে এই মুসলিম গুলাকে তোমরা নিয়ে নাও, তোমরা 50,000 50,000 তোমরা তোমাদের দেশে নিয়ে যাও, তাহলে আমাদের চাপটা কম পড়ে। তোমরা তো কেউ নিচ্ছ না, তোমরা সব আমাদের দেশের মধ্যে ঢুকিয়ে দিয়েছ। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে আশ্রয় দিয়েছে, সেটার কারণে উনি মাদার অফ হিউম্যানিটি তে উনি ভূষিত হয়েছে, সেটা হচ্ছে অত্যন্ত গর্বের কথা। কিন্তু এদেরকে আমরা আমি কত বছর খাওয়াবো? এদেরকে না আমরা আমি কত এটা বছর বলতে খাওয়াবো চাই আপনি আমাকে বলেন। আমি না যেগুলো করতেছে এগুলো তো অনেক করতেছে না, আমি শুধু এটা বলতে চাই না, যদি সরকার যদি এই ধরনের কোন একটা আইন করে, বা ঠিক আছে তোমরা যতগুলো বাচ্চা হয়েছে বা হবে ঠিক আছে, যতদিন পর্যন্ত তোমরা না যাও, এতদিন পর্যন্ত তোমরা আর কোনো বাচ্চা নিও না, এগুলো একটা পরবর্তী একটা সমস্যা হয়ে যাবে। এই ধরনের যদি কোনো একটা পদক্ষেপ নেওয়া যায়, তাহলে কি আমার মনে হয় কি ভালো হয় না? না, এটা তো আসলে অত্যন্ত ভালো একটা ব্যাপার যে বাচ্চা নিয়েছে, সে বাচ্চা তোমরা এখন নিও না, তোমরা এখন ফ্যামিলি প্ল্যানিং করো, তোমরা কিছুদিন পরে যতদিন তোমরা এখানে চলে যাবে তখন তোমরা ফ্যামিলি প্ল্যানিং করতে পারো। এটা হচ্ছে যে একটা না এটা সুন্দর একটা ব্যাপার, কিন্তু কথা হচ্ছে যে কিন্তু কথা হচ্ছে যে টম ভাই, এটা তো ওরা করবে না। ওদের কাছে কোরআন হাদিসে ওদেরকে শিখিয়ে দিয়েছে যে এখন যখন আপনার ছোটবেলা থেকে আপনার না ঠিক মাথার আছে, মধ্যে কোরআন এই ব্যাপারটা বার না ঠিক
না বারবার না বার ঠিক না না আছে, আপনাকে তো, আপনি যদি কাজটা করতে চান, আপনি যদি কাজটা করতে চান তখন তো আপনি তো সেটা কোরআনের বা হাদিসের বিপক্ষে গিয়ে কাজ করবেন। আল্লাহ যেখানে মধ্যে বলেছে যে হ্যাঁ তুমি বাচ্চা নাও, নবী হাদিসে বলেছে যে আমি সংখ্যায় আমার উম্মতের সংখ্যা বৃদ্ধি আমি দেখতে চাই, তারা তো নবীর বা কিন্তু আল্লাহর সুন্নত পালন করছে। কিন্তু আমাদের দেশের পরিস্থিতি তো দেখতে হবে, তাই না? আমাদের দেশের তাহলে পরিস্থিতি তো সেটা তো দেখুন, তাহলে 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 সে ব্যাপারটা তো কোরআন হাদিস উল্লেখ করা থাকতো, বা থাকতো যে হ্যাঁ তোমাদের যদি এরকম কোনো অবস্থা হয় তোমরা তাহলে সেখানের মধ্যে তোমরা এই জন্ম নিয়ন্ত্রণটা তোমরা গ্রহণ করো, এরকম তো কোনো কথা বলা নেই যে যুদ্ধকালীন সময় তোমরা বাচ্চা নিবে না, এরকম কি কোনো কথা কোরআনে আছে? কোরআনে তো এরকম কিছু নেই। না ওরা তো এগুলো মানতেছে না, এগুলো বলতেছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ দেবে এতক্ষণ পর্যন্ত আমরা নিব না। আমি বলতেছি না, তোমরা যখন এই দেশে আশ্রিত আছো, তোমরা যতক্ষণ পর্যন্ত এই দেশে থাকো বা যেগুলো হয়েছে হয়েছে, যেগুলো হবে হবে, নতুন ভাবে আর কোনো বাচ্চা নিও না। পরে পরে তোমরা ওই তোমাদের দেশে গেলে তোমাদের কোরআন হাদিস নিয়ে তোমরা ব্যবহার করো, সমস্যা নেই, এটা আমাদের কোনো সমস্যা নেই। না হলে তো একদিন দেখবে এইগুলো অনেক সমস্যা হয়ে যাবে, যে হাজার হাজার বাচ্চা শিশু জন্মগ্রহণ করতেছে, হাজার হাজার। আমার হ্যাঁ শুধু এটা বলার এখন ছিল। আমাদের কথা হচ্ছে, হ্যাঁ আমাদের, হ্যাঁ ধন্যবাদ আপনাকে যে আমাদের এই আজল ব্যাপারটা আমরা দেখলাম। আমি আপনাকে একটু বলে রাখি যে আমি আজকে একজন মুমিন ভাইকে, শাহিন হাসান ওনার নাম সম্ভবত, ওনাকে আমি বলেছিলাম যে আজল জিনিসটা কি, উনি আমাকে উত্তর দিচ্ছে না কেন দরকার, কি কারণে দরকার, এটা জেনে আপনি কি করবেন, আপনার জানার উদ্দেশ্য কি? তখন আমি বললাম যে ভাই আপনি কি লজ্জা পাচ্ছেন? বলে কি না, ইসলামে লজ্জা পাওয়ার মতো কোনো কথা নেই। তবু উনি আমাকে উত্তর দেননি, উনি আর কমেন্ট করেননি। আমি বললাম যে না, আজল জিনিসটাকে একটু দেখানো উচিত সবাইকে। আমি দেখিয়ে দিলাম, এবং আজল কাদের সাথে করে, এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজলটা করা হয় যুদ্ধবন্দিনী বা দাসীদের সাথে, কারণ এই সমস্ত দাসী বা যুদ্ধবন্দিনী যদি গর্ভবতী হয়ে পড়ে তাদের দামটা কম পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, সমাজের লোকেরা খারাপ তাদের, বলবে। হ্যাঁ তাহের না না সমাজের লোক খারাপ বলবে না, তাদের দামটা কম পাওয়া যায়। কোনো গর্ভবতী নারী, কোন গর্ভবতী নারী কিন্তু খুব বেশি দামে কিন্তু বিক্রি হবে না, বিক্রি হবে না, গর্ভবতী নারী খুব বেশি দামে বিক্রি হবে না। এবং তারা বলেছে হাদিসে ওখানে স্পষ্ট যে আমরা ওদের দাম পেতে আগ্রহী। দাম আপনি কখন পাবেন? যখন আপনি ওদেরকে বিক্রি করবেন তখন আপনি দাম পাবেন। তার আগে ওরা কি করতে চাচ্ছে? ওদের সাথে যৌন কাজ করতে চাচ্ছে। তার মানে আপনি দেখুন, আপনি একটু কল্পনা করুন যে আপনি একটা জায়গাতে আপনি আক্রমণ করলেন, ওখানকার কিছু নারীকে আপনি যুদ্ধবন্দিনী হিসেবে গ্রহণ করলেন, এবার আপনি সেগুলো আমার কাছে বিক্রি করে দিবেন, ঠিক আছে? এখন আপনি যদি আমার কাছে বিক্রি করার আগে আপনি চাচ্ছেন যে আপনি ওদের সাথে সেক্স করবেন, কিন্তু সেক্স করার কারণে যাতে ওরা গর্ভবতী না হয় সে কারণে আপনি আজলটা করবেন। আপনি কথা সবগুলো আপনি মিলাতে হবে, আপনি টপিক, তাহলে আপনি দেখুন কত বড় একটা জঘন্য একটা মানে এই এই ব্যাপারকে বৈধতা দিয়ে দিচ্ছেন আমাদের নবী, যে তুমি বিক্রি করার আগে ওদের সাথে সেক্স করো, এখন আজল করলো বাচ্চা হবে, আজল না করলো বাচ্চা হবে, মানে কি অর্থাৎ এটা, কি কোনো অর্থাৎ আমার অর্থাৎ মানবতার কোনো অর্থাৎ আমার কাছে একটা প্রমাণ আছে, মানবতার আমার বাণী কাছে ধারণ? হ্যাঁ ওটা আপনি অর্থাৎ এখন আমার বিক্রি কাছে করার আগে আপনি এটাকে, হ্যাঁ বলেন, আপনি হ্যাঁ বলেন। অর্থাৎ হয়তো আমার কাছে একটা যেকোনো একটা সামান আছে বা জিনিস আছে, ওটা আমি বিক্রি করার পর্যন্ত আমি ইউজ করব, ব্যবহার করব, বিক্রি করার সময় ওটাকে একটু সুন্দর করে ফিনিশিং দিয়ে যাতে মার্কেটে পয়সায় বেশ পাওয়া যায়, এরকম একটা সিস্টেম করছে আর কি। না এখন কথা হচ্ছে যে এই ওটা কোনো জিনিস না, আমি একটা মানুষ নিয়ে কথা বলছি, একটা নারী নিয়ে কথা বলছি। আমি একটা ওটাই তো নারীকে আমি ওটাই বিক্রি তো করে দিব, আমি, তার মানে ওটাই এই তো হাদিসে কিন্তু অনেকগুলো জিনিস প্রমাণ হচ্ছে, সেটা হচ্ছে যুদ্ধবন্দী নারীর সাথে সেক্স জায়েজ, ওদেরকে বিক্রি করা জায়েজ, বিক্রির আগে ওদের সাথে ওদের, ওরা যাতে গর্ভবতী না হয় সেজন্য আজল করাও জায়েজ। এই হাদিস দিয়ে তো আমরা তো অনেক কিছুই বুঝতে পারছি। সহিহ হাদিস যেগুলা ইসলামিক ফাউন্ডেশন যেগুলো করে গিয়েছে, যেগুলো আমার ইংলিশটা পড়লাম, ইংলিশও আছে, আবার আরেক জায়গায় বলছে যে আমি আমার দাসীর সাথে সেক্স করি, সেক্স স্লেভ অর্থাৎ যৌন দাসী, তাহলে স্লেভ, সেক্স স্লেভ অথবা অয়ার ক্যাপটিভ বা যুদ্ধবন্দিনী, এই তো নারীগুলাদের কথা তো এগুলো আছে, এরা তো স্ত্রী নয়, এরা হচ্ছে আমাদের দাসী, দাসী বা যৌন দাসী বা যুদ্ধবন্দিনী, এই ব্যাপার, এদের সাথে সেক্স করা মানে ধর্ষণ করা এদেরকে। আপনি যদি কোনো একটা জায়গার মধ্যে আপনি আক্রমণ করেন, আক্রমণ করে যদি ওই দেশে ওই জাতি বা ওই গোষ্ঠী বা ওই এলাকার নারীগুলোকে আপনি যদি ওদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসেন আপনার জেল, জেলের মধ্যে বা আপনার কাছে নিয়ে আসেন, ওরা কি ভাই আপনার সাথে স্বেচ্ছায় সেক্স করবে? ওরা কি পাগল? ওদের বাপ ভাইকে আপনি হত্যা করলেন যুদ্ধের মধ্যে, ওদেরকে আপনি যুদ্ধ বন্দিনী বানালেন, যুদ্ধ বন্দী বানালেন, এবং তার
এই সমস্ত কিছু জানার পরও তারা কি লাফা লাফা আপনার সাথে সেক্স করতে আসবে? তারা তো আপনাকে ঘৃণা করবে, তারা হচ্ছে না, আপনি হচ্ছেন তাদের পিতা মাতা, আপনাদের সংসারকে ধ্বংস করে দিয়েছেন, এবং তাদের সাথে যদি আপনি সেক্স করেন সেটা তো সেক্স হয় না, সেটা হচ্ছে ধর্ষণ। নবী তো এখানে বলেনি যে না তোমরা ওদের সাথে সেক্স করতে পারবে না, আজল করতে পারবে না, ওদেরকে তোমাদেরকে বৈধ স্ত্রী হিসেবে গ্রহণ করতে হবে, তারপরে তোমরা ওদের সাথে যৌন কাজ করতে পারবে, ওদেরকে বিক্রি করা যাবে না, এরকম তো কিছু বলেনি। বুঝলে না, তুমি করো, করার পর বাচ্চা হলো কি না হলো কি এরপর তুমি বিক্রি করে দাও, সমস্যা কি? এই যে কনসেপ্ট গুলা, এই যে বিভিন্ন ধরনের জঘন্য মানবতা বিরোধী কথাবার্তা গুলা, যেগুলো সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট করে প্রমাণ আছে, এগুলো আপনি কিভাবে আপনি ডিনাই করবেন, বা এগুলোকে আপনি কিভাবে আপনি বলবেন যে না এগুলো ইসলামের মধ্যে নেই? এবং কোন জায়গায় কি এটা আছে, বলা আছে যে যৌন দাসী বা দাসীর সাথে সেক্স করা যাবে না, এটা কি কোন জায়গার মধ্যে আছে? যদি বলে যে নাই, তাহলে তো কোরআন বা হাদিস বা কোরআনের যে আইন, তাহলে সেটা কি তাহলে কেয়ামত পর্যন্ত না? তাহলে সেখানে তখন তাহলে তো দ্বন্দ্ব চলে আসে। এখন কি কোনো মুসলিম বলবে যে না কোরআনের আয়াত কেয়ামত পর্যন্ত না, তখনের সময় এখনের সময় আলাদা? তার মানে কি তখনকার আইন এখনকার আইন কি আলাদা হতে পারে? কারণ কোরআনের আয়াত তো আল্লাহ বলেছে এটা কিয়ামত পর্যন্ত এই আইন চলবে, যে আইন কিয়ামত পর্যন্ত চলবে সে আইনের তো একটা শব্দ তো আপনি পাল্টাতে পারবেন না, তখনকার যুগ এখনকার যুগ এই তুলনা তো আপনি করতে পারবেন না। যদি এই যে আইনটাকে যদি আপনি যদি সার্বজনীন হিসাবে বা কিয়ামত পর্যন্ত আপনি ঘোষণা দিয়ে দেন, সে আইনের ক্ষেত্রে তো আপনি তো এই যুগ ওই যুগ পারবেন না, কারণ সর্বযুগেই তখন এই আইনগুলো কি হবে, এগুলো প্রচলিত থাকবে, এটা কি হবে, অ্যাপ্লাই হবে। তাহলে এই ক্ষেত্রে যৌন দাসী বা দাসীর সাথে সেক্স, যেটা আমরা সৌদি আরবে দেখে থাকি প্রচুর, আমাদের তথ্য এখানের মধ্যে আসে, হ্যাঁ সৌদি আরবে আমাদের যে সমস্ত কর্মীরা যায়, মহিলা গৃহকর্মীরা যায়, তাদের সাথে এই কাজগুলো করা হয়। কেন? কারণ এই কাজগুলোর বিধান আমাদের কোরআনে, আমাদের হাদিসের মধ্যে এখানের মধ্যে স্পষ্ট করে লেখা আছে। আর যে জিনিসগুলো কোরআন হাদিসে লেখা আছে, তাহলে তারা কি করে, তারা কি করে, সেই কোরআন হাদিসের বাইরে তারা কিন্তু কোনো কাজ করছে না। তাহলে সৃষ্টিকর্তা বা আল্লাহ যদি, নবী যদি আমাদের দাসীদের সাথে সেক্স করার অনুমতি দিয়ে দেয়, তাহলে এই ব্যাপারটাকে টম ভাই আপনি কোন দৃষ্টিতে দেখবেন? না, ওরা তো যেগুলো করতেছে এগুলো কোরআন হাদিসের সই সই হিসাবে করতেছে। এরা তো বলতেছে না আমরা কোনো গুনাহ কাজ করতেছি, এগুলো আমাদের নবীর সুন্নত পালন করতেছে। হ্যালো, হ্যাঁ আমি শুনছি। এখন আজল উনি করতে বলো কার না বলো, কিন্তু আজল আমরা যাদের সাথে করতেছি তারা কে? আজল আমি করি আর না করি, ভালো কথা, অনেক জায়গায় কি করে, কয়েক জায়গায় লেখা আছে যে হ্যাঁ উনি এটা করতে নিষেধ করেন নাই, কিন্তু করতেও খুব একটা চাপ দেন নাই, তার মানে উনি এটা নিষেধ করেছেন, সরাসরি নিষেধ না করলেও ইনডাইরেক্ট উনি নিষেধ করেছেন এক জায়গায় বলছে। কিন্তু কথা হচ্ছে আজল করা বা না করাটা বড় কথা না, কিন্তু আমি করছি কার সাথে? আমি করছি দাসীর সাথে, আমি করছি যুদ্ধবন্দী নারীর সাথে, যাদেরকে আমরা বিক্রি করে দিব পরবর্তীতে। তো এটা কি সুস্থ বা সভ্য যারা আছে, যারা একটু মানবতাবোধ, যাদের বিবেকের মধ্যে জাগ্রত আছে, যাদের মধ্যে একটু মানুষের প্রতি ভালোবাসা আছে, একটু নারীদের প্রতি সম্মানবোধ আছে, আপনি কি বলতে পারবেন আপনি একটা নারী, ও মানুষ, ও নারী নয় ও মানুষ, একটা মানুষকে কি আপনি কি বিক্রি করতে পারেন? এটা কি কোনো কোনোভাবে কি এটা কি মেনে নেওয়া যায় যে আপনি মানুষ হয়ে আপনি আরেকটা মানুষকে আপনি বিক্রি করে দিচ্ছেন, এবং বিক্রি করার আগে আপনি তার সাথে যৌন কাজ করতে চাচ্ছেন, এবং সেই যৌন কাজের জন্য আপনাকে নবী সেখানের মধ্যে আপনাকে পারমিশন দিয়ে দিচ্ছে, অনুমতি দিয়ে দিচ্ছে, এটা কি আসলে গ্রহণযোগ্য কোনো ব্যাপার হতে পারে? এগুলো তো এখনো চলতেছে। আমি একটা ভিডিও দেখেছি, আইএস আইএস জঙ্গিরা নারী ব্যথা কিনা করতেছে, ডলার 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 করে চিল্লা চিল্লা চিল্লি করতেছে, নারী ব্যথা কিনা করতে এখনো করতেছে। তাহলে নারী বেচা কিনা, সৌদি আরবের নারীদের সাথে যৌন কর্ম, কোরআন হাদিসের কথাগুলো, তো এরা তো এগুলো শিখেই তো তারা এগুলো করছে। তাহলে তো বুঝাই যাচ্ছে যে যৌন দাসীর সাথে সেক্স, যৌনতা, এগুলো ইসলামে সম্পূর্ণভাবে জায়েজ, এবং সেগুলো রেফারেন্স আমরা পেয়ে গিয়েছি, সবার সামনে আমি তুলে ধরেছি, এগুলোকে কিভাবে খণ্ডন করবেন? এখন কেউ বলতে পারে, ওদের যুক্তি এটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে তখনকার যুগে সেগুলো হয়েছিল, এখন তো এরকম কিছু নাই। আরে বাবা, তখনকার যুগে হয়েছিল, এখন এরকম কিছু নাই, এই কথা তো আপনি 100% বলতে পারবেন না। আপনাদের কাজই তো হচ্ছে সমগ্র বিশ্বব্যাপী ইসলামী আইন, শরীয়তি আইন চালু করা, আল্লাহর আইন কায়েম করা। যদি আল্লাহর আইন কায়েম করা যায়, তাহলে পুনরায় এই আইনগুলো আবার চালু হয়ে যাবে, সব আর 1960 এমনি এমনি অটোমেটিক চলে সব আসবে, চলে আসবে, চলে আসবে, চলে আসবে। অটোমেটিক চলে আসবে। এবং সৌদি আরবে তো 1960 সালে যে দাসী প্রথাতে নিষিদ্ধ করেছে, সেটা তো তারা আল্লাহর কারণে নিষিদ্ধ করেনি, তারা সেটা অন্য দেশের চাপে পড়ে, অন্য দেশের সমালোচনার কারণে তারা নিষিদ্ধ করেছে। তো তাহলে তো বুঝা যাচ্ছে, যদি
এই মুহূর্তে বাংলাদেশে যদি আমি শরীয়তি আইন চালু করি, ইসলামী আইন চালু করি, তাহলে অবশ্যই দাসী প্রথাটা জায়েজ হয়ে যাবে, অবশ্যই দাসী প্রথা জায়েজ হয়ে যাবে। তাহলে আমি যে কোনো দাসীর সাথে আমি সেক্স করব, এই ক্ষেত্রে কিন্তু সে ধর্ষণ হবে না, সেটা তো আল্লাহ দৃষ্টিতে সঠিক আইন। এই ধরনের ব্যাপারগুলো কিভাবে যে একজন মুসলিম বিশ্বাস করতে পারে, এবং তারা আবার এই আইনগুলো কি করে, তারা এই আইনগুলো বলবৎ করার জন্য তারা আবার প্রচারণা চালায়, এবং আমাদের দেশের নারীরা কেমনে এগুলোকে সহ্য করতে পারে সেটা আমার কাছে বোধগম্য না। আমার মনে হয় আমাদের আজকের আমি যে লাইফটা করেছি, প্রতিটা নারীর দেখা উচিত যে দেখুন ইসলামে আপনার মর্যাদা বা সম্মান কি, অন্য ধর্মের নারী হোক বা আপনার এই ধর্মের নারী হোক, সম্মান কি। যদি হ্যাঁ বলেন, আমার একটা ব্যক্তিগত কথা বলতেছি। আমি একবার আমার ওয়াইফের সামনে, ওয়াইফের সামনে না, ওয়াইফ হয়তো কেমনে শুনছে জানি না, শুধু আমি একটা অন্য মেয়ের সাথে শুধু ফোনে কথা বলতেছি, তাও আবার অন্য কথা ভালো কথা বলতেছি। উনি বলতেছে আমি ওই মেয়ের সাথে কোনো বা খারাপ কথা বলতেছি, এই জন্য আমাকে আমার মা বাবার সামনে আমাকে তার অপমান, অনেক অপমান করা হয়েছে। শুধু আমি সামান্য কথা বলছি, আর এখানে ঘরের খাজি মেয়ের সাথে দাসীর সাথে সেক্স করার অলরেডি অনুমতি আছে। হ্যালো, আছে আছে, হ্যাঁ অনুমতিটা আছে। হ্যাঁ আমরা অনুমতিটা আছে, আর আমরা এগুলো, আমরা তো এগুলোর কথা কোনো চিন্তা করতে পারি না, অনুমতির কথা বাদ দেন, এগুলো মাথায় তো আনতে পারি না। তাহলে সোজা কথা যে এখন কথা হচ্ছে কোন মুসলিম নারী কি এটা মেনে নিবেন যে তার স্বামী তার স্ত্রী ঘরের মধ্যে বর্তমান আছে, তার স্ত্রীর সামনে সে রুমের মধ্যে তারই বিছানায় একটা কাজের মেয়ে বা একটা যৌন দাসী বা একটা যুদ্ধবন্দিনীকে নিয়ে তার স্বামী যৌন কাজ করবে, এটা কি কোনো স্ত্রী মেনে নিতে পারবেন? আমি প্রতিটা আমার মুসলিম তো, মহিলাকে বলছি, আপনারা কি এটা মেনে নিতে পারবেন? আমার তো মনে হয় না, অন্তত কোন একটা পাগল মহিলাও এটা মেনে নেওয়া সম্ভব না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এটা সোজা কথা হচ্ছে যেটা অত্যন্ত একটা জঘন্য একটা ব্যাপার, যদি এই ব্যাপারটা নিয়ে কেউ ডিফেন্ড করতে চান সেটা আপনারা আসতে পারেন, কোনো মুবিন এটা আসতে পারেন, এটাতে কোনো বাধা নেই, কিন্তু কোনো ডিফেন্ড করার কিছু নেই, কারণ যুদ্ধবন্দিনী দাসী সেক্স এই আয়াতগুলো কোনো আয়াত দিয়ে রহিত হয় নাই, এগুলো এখন পর্যন্ত আছে এবং সেগুলো কেয়ামত পর্যন্ত চালু থাকবে। তবে আপনাদের চোখের সামনে এই ব্যাপারগুলো তুলে ধরা আসলে দরকার যে কেন আমাদের অনেক বড় বড় ইসলামিক স্কলার আইনগুলো মানে ইসলামী আইন কায়েম করার কথা বলেন। যদি ইসলামী আইন কায়েম হয়ে যায় তাহলে বাংলাদেশে নারীদেরকে তারা ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে, তারা ইচ্ছে মতো সেক্স করতে পারবে, ধর্ষণ করতে পারবে, যেহেতু চারজন সাক্ষী নেই সেহেতু কি হবে, তাদের কোনো ধরনের সাজা বা কোনো কিছু হবে না, এবং একটা বর্বর একটা মানে অসভ্য একটা পরিবেশ সৃষ্টি হবে চারপাশে, কোনো সভ্যতা বলে কোনো কিছু থাকবে না। তো এখন এই ব্যাপারগুলো যারা জানে না তারা হয়তো ইসলাম ইসলাম করে শান্তির কথা বলে, কিন্তু শরিয়া আইন কেউ যদি পড়ে, হাদিস গুলি কেউ যদি পড়ে, কোরআনের বাংলা অর্থ কেউ যদি পড়ে এবং সেগুলো পড়ে তারা যে কনসেপ্টটা পাবে সেটা জানার পর কোনোদিন কিন্তু তারা ইসলামী আইনটা চাইবে না। আচ্ছা আপনাকে ধন্যবাদ টম ভাই, আপনি দাদা অনেকক্ষণ, হ্যাঁ আপনাকে ধন্যবাদ, ভালো সরি, থাকবেন, আবার আপনার সাথে পরবর্তীতে কথা হবে। আর আপনি কি কিছু বলবেন, শেষ কিছু বলবেন? শেষ শেষ বলতে কি বলবো, বস অনেক কথা বললাম, যদি কোনো ভুল তুল হয়ে থাকে সরি, অন্য অন্য কাউকে একটা আচ্ছা অ্যাড করে। ধন্যবাদ, আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। তো আজকে তো আমরা আমি আজকে আপনাদের সামনে এখানে একজন লিখেছিলেন যে কিছু কিছু হাদিসে আছে বা ওরা বলেছে যে নবী আসলে এটাকে মানা করেননি, মানে আজল তোমরা করো না, এ কথাই বলেছেন। আজল 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 ব্যাপারটাকে তারা বলছে যে কয়েকটা হাদিসের দ্বারা যে নবী এটাকে ভৎসনা করেছেন বা নবী এটাকে বলেছে যে না করাটাই আসলে ভালো, আজল না করাটাই ভালো, কিন্তু আজল আমি করছি কি করছি না সেটা পরের কথা। আমি আজল করছি কার সাথে? আমি আজল করছি দাসীর সাথে, আমি আজল করছি যুদ্ধবন্দিনী নারীর সাথে, কারণ আমি তাদেরকে পরবর্তীতে বিক্রি করে দিব যাতে করে তারা গর্ভবতী না হয়, যাতে করে গর্ভবতী হয়ে তাদের দামটা কমে না যায়, সেজন্য আমি আজলটা করছি, এটাই হচ্ছে সমস্যা। সমস্যাটা কোনো অন্যদিকে নয়। তো যাই হোক, আজকে আমি খুব বেশি আর সময় নিব না, আজকে আমার কিছু কাজ আছে, যদি
এই বিষয়ে কোনো মুমিনের কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা সেটা কমেন্টে আমাকে লিখতে পারেন, বা কোনো মুমিন যদি এই বিষয়ে আমার সাথে লাইভে এসে আলোচনা করতে চায় তাহলেও আপনারা আলোচনা করতে পারেন এই বিষয়ে মুমিনের মন্তব্য কি। তবে মুমিনকে বলতে হবে আজল মানে কি, যুদ্ধবন্দী মানে কি, দাসী মানে কি, সেটা মুমিনকে বলতে হবে, এবং এই বিষয়ে তার দলিলগুলো আমরা শুনতে চাই। যদি কোনো মুমিন থাকেন দয়া করে আজকে হোক, বা আপনি যদি চান যে পরবর্তীতে অন্য কোনো সময় আপনি যুক্ত হতে পারেন, বা আপনি আজল নিয়ে বা আপনি যুদ্ধবন্দী নারী নিয়ে কোনো কথা বলবেন, তাহলে আপনারা আসতে পারেন, আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা আছে। ততক্ষণ পর্যন্ত আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি সোলারিন আলেকজান্ডার, সকলে সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, সকলের প্রতি শুভরাত্রি জানিয়ে আজকের মতো লাইভ এখানে শেষ করছি। ধন্যবাদ।